ওমা, কিরে তোদের এখনো হয়নি? এই তো হয়ে গেছে। আর তুই সারাক্ষণ বুঝি ওকে নিয়ে বসে থাকবি? নিজে একটু সাজগোজ করবি না? তাড়াতাড়ি সাজগোজ করে নে। আর শোন, আমি মন্দিরে যাচ্ছি, ওকে সাজিয়ে নিয়ে তাড়াতাড়ি বিয়ের জায়গায় চলে আয়। দেরি করিস না, লগ্ন বয়ে যাবে যে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বাবা, বেশ সুন্দর সেজেছ তো। বর্ষার বিয়ের সাথে সাথে নিজের বিয়েটাও পাকা করে ফেলতে চাইছো নাকি? তুমি যে এতদিন এখানে আছো সেটা তোমার দাদা জানে? হ্যাঁ, দাদা অনুমতি না দিলে আমি আসতে পারতাম না। ও, প্ল্যানটা তাহলে তোমার দাদা? কিসের প্ল্যান? নেককা, কিচ্ছু বোঝো না না? টেনে এক থাপ্পড় মারলে না সমস্ত বুঝে যাবে তুমি। তোমাদের মতো চাষা ভুষা করার মেয়েরা রূপ দেখিয়ে, যৌবন দেখিয়ে বড় লোকের ছেলেদের যেভাবে মাথা ঘুরিয়ে দেয়, সেই প্ল্যান। রাহুলের সঙ্গে তোমাকে ভিড়িয়ে দিয়ে প্ল্যানটা তো ভালোই ছকেছিলেন তোমার দাদা, ধরা পড়ে গেলেন। আঙ্কেল, দাদা পূজাকে ভালোবাসে, এটা মাও জানে। তুই চুপ কর, এই সব মেয়ের ভালোবাসার মানেটা আমি ভালো করে জানি। এরা ভালোবাসে শুধু টাকাকে। শোনো, এই বর্ষার বন্ধু হিসেবে তোমাকে বাড়িতে অ্যালাউ করেছিলাম, তুমি সে সম্মানটুকু রাখুনি। চুপচাপ এ বাড়ি থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। যা, নতুন করে বড় লোকের ছেলে খুঁজে দাও। আমি জানি দাদাকে ছেড়ে তুই ভালো থাকতেই পারিস না। এই পাগলি, কাঁদছিস কেন? এই যে আমার মিষ্টি বন্টি, বলেছিলাম না বিয়ের দিন ঠিক চলে আসবো, এসে গেছি। এটা 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 তোমার জন্য। হ্যাঁ, পুরো কিন্তু আপনি আপনি চৌধুরী মশাই, আমি পূজা দালাল। এটা এটা আপনার জন্য, আমার গ্রামের তাঁতিদের তৈরি। জানি আপনি এসব পড়েন না, তবু যদি অন্তত একবার পড়েন আমি খুব খুশি হব। এটা আমাদের ঘর মোছার কাজে লাগবে। কি হয়েছে পূজা? আমি বলছি, তোমার বোনটি এতটা নিচ হতে পারে আমি কল্পনাও করতে পারিনি। কি করেছে আমার বোন? শীত কাটতে গিয়ে ধরা পড়ে গেছে। চৌধুরী বাড়ির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করতে চেয়েছিল আপনার। আমার বোনের নামে একটা উল্টো পাল্টা কথা বলে টেনে চিপছেনা দেবো। তার আগে বোনকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে বলুন। এভাবে বড় লোকের ছেলের পেছনে না ভিড়িয়ে বোনকে দিয়ে তো বাড়িতে ব্যবসা করালে পারতে। চৌধুরী বাবু, ডিম দুধ বিক্রি করে আমি আমার বোনকে মানুষ করেছি, কলেজে পড়িয়েছি, কিন্তু বড় লোকের ছেলেকে ফাঁসানোর কোনো শিক্ষা আমি দিইনি। ওটা আপনাদের জন্য তোলা থাক। এই বিয়ে বাড়িতে দাঁড়িয়ে আমি আর একটা কথা বলে যাচ্ছি, আমার বোনকে আমি সারা জীবন আইবুড়ো রাখবো, তবু কোনো বড় লোকের ছেলের ছায়া আমি ওর ওপর পড়তে দেবো না। কথাটা মনে রাখবেন, চল এখান থেকে। বলুন সোমনাথ বাবু। কে? আমি। আরে আমিটা কে? আরে আমি আমি
বলছি পৌঁছেই একটা ফোন করে দেবেন কিন্তু। মানে এখন থেকে তো আত্মীয়ই হয়ে গেলেন একরকম। কি মা, আমি দাদার সঙ্গে একটু কথা বলে আসি। দাদা, পূজা তোকে খুব ভালোবাসে রে, ওর ভালোবাসাটাকে এভাবে নষ্ট হতে দিস না, ওকে ফিরিয়ে নিয়ে আয়। ওর ভালোবাসার উপহার তোর জন্য রেখে গেছে। কিরে, এখানে একা একা বসে কি করছিস? কিছু না, রাহুলের কথা ভাবছিস? তোর এই ভালোবাসার ওর কাছে কোনো দাম নেই রে পূজা। বড়লোকদের কাছে ভালোবাসাটা একটা খেলার মতো। রাহুল একদম আলাদা কৌড়িতে, ও সত্যি আমাকে ভালোবাসে। রাহুলকে যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই তোর পক্ষে ভালো পূজা। জীবনে প্রথম পাওয়া ভালোবাসা কেউ ভুলতে পারে কৌড়িদি? রাহুলকে আমি কোনোদিন ভুলতে পারবো না, ও সবসময় আমার কাছে থাকবে। তাহলে সামনের সোমবারই মোনা আর রাহুলের আশীর্বাদের দিনটা পাকা রইল। কিন্তু রাহুল তো, আপনি শুধু শুধু চিন্তা করছেন বৌদি, একবার মোনার সঙ্গে বিয়েটা হয়েই যাক না, দেখবেন রাহুল সব কিছু ভুলে গেছে। না, আমি পূজাকে ভালোবাসি, আর ওর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। রাহুল, রাহুল আমার কথাটা শোনো। থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি এসকে কে কথা দিয়েছি, আর তুমি জানো কথা খেলাপ করার মানুষ আমি নই। কোথায় যাচ্ছ? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? সরি ড্যাড, তোমার ছেলেও কথা খেলাপ করা মানুষ নয়। আমি পূজাকে কথা দিয়েছি। তোমার রাহুল, আমার কথা শোনো, সামনের সপ্তাহে তোমার সাথে মোনার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে। এখন তুমি সবকিছু ছেড়ে একটা হাবাতে মেয়েকে বিয়ে করলে তোমার বাবার মান থাকবে? যাকে ভালোবাসি তাকে বিয়ে না করলে যে ভালোবাসার মান থাকবে না আঙ্কেল। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই এসকে, যাক গিয়ে দেখুক বাইরের দুনিয়াটা কতটা কঠিন, সেখানে 10 টাকা রোজগার করতে গেলেও কত কষ্ট করতে হয়। আমি সেই কষ্টটা করবো ড্যাড। কি করবি তুই, কি করবি? জীবনে রাস্তায় চলাটাও তো সোজা নয়, দু পা হাঁটতে গিয়ে 10 বার হোঁচট খাবে তুমি। পড়লে আবার আমি উঠে দাঁড়াবো ড্যাড, যে ভালোবাসতে জানে সে রাস্তাও পেরোতে পারে। পার্বতী, সব কিছু শেষ হয়ে যাবার আগে অন্তত একবার ছেলেকে বোঝাও, বাবার মান সম্মানের কথা না হয় নাই ভাবলো, কিন্তু মায়ের কষ্টের কথা তো একবার ভাববেও। আয় আমার সঙ্গে। পূজাকে নিয়ে যখন এখানে ফিরবি তখন এই সিঁদুর যেন ওর মাথায় থাকে। মা, আমি কোনো ভুল করছি না তো, তুমি আমার পাশে থাকবে তো মা? তোদের বরণ করার জন্য আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকবো বাবা। আসছি মা। রাহুল, আমি তোমাকে আটকাবো না, শুধু একটা কথা জিজ্ঞেস করব, পূজা কি তোমাকে সত্যি ভালোবাসে? ও যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে এভাবে পালিয়ে যেত না। ও একটা ভেসে আসা মেঘ রাহুল, যে আসে আবার চলেও যায়। আমার দিকে দেখো, তুমি ওকে যতটা ভালোবাসো ততটাই আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রাহুল। তাই? হ্যাঁ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে চলো আমার সঙ্গে, আজকের পর তোমাকে আমার সঙ্গে রাস্তায় রাত কাটাতে হবে,
হয়তো না খেয়েও থাকতে হবে, পারবে তো? যে ভালোবাসে সে কখনো ভালোবাসা মানুষের হাত ছাড়ে না। পূজা ভেসে আসা মেঘ নয় মোনা, ভেসে আসা মেঘ তুমি, যে আসে আবার চলেও যায়। নমো মধুবাতা হৃতয়তি মধুস্করন্তু সিন্ধুব মাধীর্ন সন্তোষধি মধুনক্ত ঊতশস মধুমত পার্থিব। পূজা, রাহুল কেমন দেখতে রে? তুমি একটু থামবে, খুব সুন্দর তাই না? হ্যাঁ, গোফ নেই না, চুলটা খড়ের গাদার মতো। হ্যাঁ, বেশ লম্বা আর শক্ত সামর্থ্য তাই না? নমস্কার। এটা আবার কোন গোয়ালের? আপনি পূজার মাস্টার কাকা না? অচেনা লাগছে, বিনা টিকিটে এখানে এলে কি করে? টিকিট আছে আমার কাছে, এক মিনিট। এটা নিন, এই ভুজিটা দক্ষিণ দিকে গিয়ে গরুকে দান করুন। পূজো থালা, সাবধানে। দাঁড়ালি কেন? যা, এটা দিয়ে যা। দাদা নমস্কার, আপনি আমার দিকে ওরম করে তাকাবেন না, এমনিতেই আমার খুব টেনশন হচ্ছে, আর তার উপর আপনার তাকানোতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। যাক, যা বলা তাড়াতাড়ি বলে নি। হ্যাঁ, কথাটা হলো আমি পূজাকে ভালোবাসি আর পূজা আমাকে ভালোবাসে। আমার নাম রাহুল, আসলে সেই দিন দাদা, দাদা আমার কথাটা শুনুন দাদা, পূজার কোনো দোষ নেই দাদা, পূজা খুবই ভালো মেয়ে, আমার বাবা আপনাদের সঙ্গে এরকম ব্যবহার করে ঠিক করেননি, আমি ওদের হয়ে ক্ষমা চাইছি দাদা, দাদা আই এম এক্সট্রিমলি সরি দাদা। তোমার কথা শেষ হয়েছে না আরো বাকি আছে? গেল। আমি ঠিক বুঝতে পারছি না, মানে আপনি সবটা বুঝতে পেরেছেন কিনা বা আমি আপনাকে সবটা বোঝাতে পারলাম কিনা। ঠিক আছে, ভেতরে চলো। আরে ইন্দ্র, ভেতরে নিয়ে যাওয়ার কি দরকার? যা বলার কথা এখানেই বল না। কি বলছেন স্যার আপনি, এইটা আমাদের নিজেদের ব্যাপার, আর সব কথা কি সবার সামনে বলা যায় নাকি? না দাদা, আপনি চলুন। এটা কোন গরু রে, সেদে বাঘের গোয়া ঢুকতে যাচ্ছে? আপনার বিষয়ে কত কি শুনেছিলাম, কিন্তু আপনি একদম আলাদা, লোকে কত কি বলে আপনার বিষয়ে, কিন্তু আপনি সব গুম হয়ে গেল কেন? বাজ পড়ার আগে আকাশ এরকম গুম হয়ে যায়। বাজ পড়লো, এটাকে তুলে গ্রামের বাইরে ফেলে দিয়ে হয়। আচ্ছা দাদা, ছেলেটাকে মারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেই জন্য তো সমস্যাটাকে বাইরে শুনে ফেলে দিয়ে আসতে বললাম। পূজার কথা একবার ভেবে দেখেছিস? ভেতরে ভেতরে গুমরে মরছে মেয়েটা, তোকে ও এতটাই মানে যে নিজের মনের কথা তোকে খুলে বলতে পারছে না। যদি ওর মা বেঁচে থাকতো ওর যন্ত্রণাটা বুঝতে পারত। একদিন তো তুই তোর মাকে কথা দিয়েছিলি, পূজার চোখ থেকে এক ফোঁটা জলও কোনোদিন পড়তে দিবি না, সব ভুলে গেলি। বলিনি মাস্টার কাকা, একটা কথা আমি বলিনি, আমার বাবা আমার মায়ের মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে তাকে রাস্তায় বার করে দিয়েছিল, আমি বলিনি। সেই আঘাত সহ্য করতে না পেরে আমার মা মারা গিয়েছিল, আমি বলিনি মাস্টার কাকা। সব বড়লোকের মধ্যে আমি আমার বাপের ছায়া দেখতে পাই, আর সে ভয়ঙ্কর ছায়া আমি আমার আদরের বোনের উপর পড়তে দেব না। সারা জীবন চোখের জল ফেলাচ্ছে
আজকের এই যন্ত্রণাটা পূজাকে মেনে নিতেই হবে। না ইন্দ্র, সব বড় লোকেরা এক নয়। ছেলেটা সত্যিই পূজাকে ভালোবাসে, আর ওই ভালোবাসার দুটো মনকে তুই এত সহজে ছুঁড়ে ফেলে দিতে পারবি না। তোমাকে দেখে তাই নিজেকে ভুলে যাই, তোমাকে দেখে তাই নিজেকে ভুলে।